দুধসাগরের সুন্দর সেতু পেরিয়ে ফলস, দুধসাগর ফলস, আমরা সুন্দর দুধসাগর ফলস দেখি আমাদের নিয়ে গেছিল গ্রুপ ডিল, কন্ট্যাক্ট হয়েছিল গ্রুপ ডিলের সাথে, ওরা দুধসাগর দেখিয়ে খাবার জায়গায় নিয়ে গেছিল, সেটাই আমি দেখাবো। যেখানে খাওয়াতে নিয়ে গেছিল সেটা ছিল স্পাইস গার্ডেন। দুধসাগর থেকে আমরা দেখে ফিরব এবং তারপর ওরা নিয়ে যাবে। যেভাবে আমরা গেছিলাম গাড়ি করে গিয়ে, তারপর জিপে, তারপর হেঁটে, ঠিক সেইভাবেই ফিরলাম, আস্তে আস্তে হেঁটে, তারপর জিপে, তারপর গাড়িতে করে। গাড়িতে করে আনা হলো আমাদের যেখানে খাওয়ানো হবে সেখানে। দুধসাগরের সুন্দর দৃশ্য উপভোগ করার পর আমরা এলাম গাড়ি করে ফিরে। এখানে চান করার দৃশ্য আছে, চান করার পর আমাদের দিয়ে একটি ফটো দুধসাগরে। ওই দিন দুধসাগরে আমরা গিয়ে ফিরছি, কোথায় ফিরছি, গ্রুপ ডিল আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, বেলিসা কন্ট্যাক্ট করে দিয়েছিল, প্রথমে বাস, তারপর কী গন্ডগোল হয়েছে জানি না, তারপর গাড়ি বুক করে দিয়েছিল, ওই গাড়ি করেই আমরা গিয়েছিলাম। এই গাড়ি করে ফেরার পরে নদী বিশাল নদীর পাশ দিয়ে যাচ্ছি আমরা, এটা সাগরের সাথে মিশেছে, আর্জেন্সির সাথে মিশেছে, মোকাসা নদী সব থেকে আর এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি, ফোন করে গাড়ি ছুটছে না, নিয়ে যাচ্ছে কোথাও স্পাইস প্ল্যান্টেশন, এখানে আমাদের আমরা আমাদেরকে অভ্যর্থনা জানানো হলো, প্রচুর বাস, কার। দুধসাগর যারা ডিল করে, যারা নিয়ে যায়, কন্ট্যাক্ট করে, তাদের এটাই নিয়ম, দুধসাগর ঘুরিয়ে আসার সময় ওই স্পাইস প্ল্যান্টেশনে খাওয়া দাওয়া করাবে। আমরা এবার ঢুকছি স্পাইস প্ল্যান্টেশনে। স্পাইস প্ল্যান্টেশন, এটা স্পাইস প্ল্যান্টেশন, টোটাল প্ল্যান্টস, যে স্পাইস মেকিং হতা সব, ইধার মশালা মেকিং করতা, সেল করতা, এ গার্ডেন হ্যাঁ, इसमें सब वैल्यूएबल ट्री है, ट्री से प्लांटेशन करता है इधर एंड सेल करता है, दाम अनेक, प्रचुर दाम, सेजन ने हमरा निलाम ना। সমস্ত স্পাইস প্ল্যান্টেশনটা আমরা ভিডিও করলাম, অনেক গাছ, বিভিন্ন মশলার গাছ রয়েছে এবং তার সঙ্গে আরও নারকোল, দেবদারু, অনেক কিছু গাছ আছে। এরপর আমরা খাব, স্পাইস গার্ডেনে ছিল বুফে সিস্টেম, ম্যাডাম খাবার নিচ্ছেন, প্রথমে ভাত, তারপর স্যালাড, স্যালাডটা খুব সুন্দর করে কুচিল ছোটো করে, হ্যাঁ খাবো, সবই খাবো, যা আছে সবই গেলো, ছিল পোলাও, পোলাও হ্যাঁ মিঠাওয়ালা তো বটেই, কে খাট্টাওয়ালা কে জানতো না, এরপর ছিল ডাল, ¿Qué?
তারপর মটর, ছোলা ভাটুরা, এরপর আলু পোস্ত, এরপর টুকরো করা রুটি, যে যতটা নেবে রুটি নেবে দু পিস তিন পিস, তারপর ছিল বেগুন, তারপর পাঁপড়, তারপর ছিল চাটনি। এটা হলো, এটা ছিল ভেজ টেবিল, যারা শুধু ভেজ খায় তাদের জন্য। ওখানে চা কফি ড্রিঙ্কস আরেকটা ছিল, এই চার ধরনের ব্যবস্থা ছিল। ম্যাডাম চা চাইলেন, ওকে চা দেওয়া হলো। খায়েগা থোড়া বাদ, চা দিচ্ছি। পাশে সবসময় ছেলেমেয়েরা ওখানে দাঁড়িয়ে আছে খাবার। এরপর ডান দিকে টেবিলে ছিল আমিষ, ওখানে ছিল চিকেন বল, চিকেন তারপর ছিল চিকেন, আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে আর নেবে যে খাবে খাবে যে না খাবে না খাবে। এবার নিয়ে গিয়ে টেবিলে বসতে হবে, টেবিলে বসে হ্যাঁ দুধসাগর ফলস ঘুরে এসে আমাদের স্পাইসি গার্ডেনে খাবার দেওয়া হলো। খাবার খাবারের সাথে গ্লাসে একটা অ্যালকোহল দেওয়া হচ্ছে, দ্যাট ইজ মেড ফ্রম কাজু, দ্যাট ইজ কল্ড ফেনি। ফেনি সবাইকে দেওয়া হচ্ছে, যে খাবে না খাবে ফেনি। প্রথমে গলাটা একটু জ্বালা করছে, এখন গ্লাসটা দেখা যাচ্ছে ওতে আছে অ্যালকোহল, ওখানকার লোকাল অ্যালকোহল। এটা কাজু বাদাম থেকে তৈরি হয়, গোয়ার স্পেশাল, নাম ফেনি, লোকাল অ্যালকোহল। বেলিটা আমাদের সাউথ গোয়া ট্যুর ঠিক করেছিল, আর ওর বোন দুধসাগর ট্রিপ ঠিক করে দিয়েছিল। স্পাইস গার্ডেনে এসে খাওয়া দাওয়ার পর কাজু, এ কে হয়, এ কে হয়, হ্যাঁ কোকম, এ এ বাক্স মে কে হয়, এদার সব সব মশলা, এটা বহুত দাম হয়। আসার পথে পড়লো গোয়ায় দুটো পোর্ট আছে, সি পোর্ট, এটা পাঞ্জিম, পাঞ্জিম পোর্ট খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আসার সময় দেখা গেল বললো ক্যাশে নিও পাঞ্জিম পোর্ট, এটাই আমরা আসার সময় পোর্টের জাহাজ, হ্যাঁ জাহাজের একটা ছবি পোর্টের। এরপর আমরা ফিরে এলাম, আমাদের ছিল লাচফিনা, এ বহু তারি লাচফিনা গেস্ট হাউস, ওটা ছিল তার পাশে। তার আগে প্যারাডাইজ, হ্যাঁ ভিলেজ, প্যারাডাইজ ভিলেজ লজ, সেখানেই আমাদের নামিয়ে দিল দুধসাগর। ফিরে এসে দুধসাগর ধরা শেষ হলো।